अरे भाई राजार भाषा जानी ना, आमी राजार भाषा जानी ना, सबको जान से भाई, सबको जान से मुसलमानी ना तो पड़े आरो पड़े आसे फुलिया सुहासन नजरुल इस्लाम ডিটেনশন ক্যাম্প তোমার জন্য যথেষ্ট নয়। ও অবিভক্ত বঙ্গদেশ, অবিভক্ত ভারত বর্ষ। দেখছেন না তোমরা এখানে ঢোকার উদ্দেশ্যটা কি? ঘরের সদরে জীবনে নগরে যখন সেখানে ভূমি তবু নিশি দিনে ভুলিতে পারিনে সেই মুই লিখে জমি দলিল দস্তাবেজ আছে তো হইল নিক্তি সকলে নিক্তি মিথ্যা দিন আর ঘটে তবে হইল নিক্তি ¡Suscríbete al canal!
বিরতির পর দেখতে থাকুন খবরদার। শ্রীমতী আহলি গুহ অমিয় মেমোরিয়াল ক্রিয়েটিভ আর্টসের এক অন্যতম মুখ এবং আমাদের আসানসোল চর্চাপদের শ্রী রাজেশ পাত্র। আমাদের আজকের বিষয় অনস্টেজে ব্যাকস্টেজ। অনস্টেজ বর্তমানে আমরা অনস্টেজেই আছি এবং এই অনস্টেজের যে কর্মকাণ্ড, অর্থাৎ যে নাটক, যে থিয়েটার, যে প্রোডাকশন আমরা দেখি, সেই অনস্টেজের কাজকর্মের উপর ব্যাকস্টেজের যে বিপুল কর্মকাণ্ড, তার প্রভাব কতটা, তার গুরুত্বই বা কতটা, আজকের আমাদের আলোচনা সেই বিষয়ে। আমরা শুনে নেব আমাদের বিশিষ্ট বক্তারা কি বলছেন সেই বিষয়ে। এই যে ব্যাকস্টেজ, এর কাজ, এর প্রভাব, এই নিয়ে আমাদের আলোচনা। আমি প্রথমেই সৌমিত্র কাকুকে জিজ্ঞেস করবো এবং আমার এই প্রশ্ন সবার কাছেই আছে যে আজকের যে এই বিষয় অনস্টেজে ব্যাকস্টেজ, কি বক্তব্য প্রদীপ এই বিষয়ে? মানে হচ্ছে নাটক নির্মাণে বংশের নেপথ্যের ভূমিকা বাংলায় এটাই দাঁড়ায়। এখন এই বিষয়ে বলতে গেলে একটি কথা বলি, কিছুদিন আগে একটি সেমিনারে আসানসোলেই হয়েছিল যে নেপথ্যে যে কর্মকাণ্ড তার শৃঙ্খলা, আমি আমার জীবন থেকে বলছি, আমরা যখন নাটক শুরু করি আমাদের একটি বড় দল ছিল ওখানে নৌহানিতে, বড়দের সিনিয়রদের দল, পঞ্চজন্য নাট্য সংস্থা বলে, সেখানে আমার নাটকের জীবনের শুরু। তো সেখানে কালচার ছিল আটটায় রিহার্সাল, মানে সাড়ে আটটায় আসা, সাড়ে আটটায় এসে পরে নটা পর্যন্ত গুন্ডা।